মরু জাতির মাজত সূর্য আসিলে, বীর্য আসিলে, ভাষা আসিলে, সংস্কৃতি আসিলে, আর সকল ফালের পরা আগবাড়ি যাবলে তেখেতসকলের ক্ষমতা আছে। কিন্তু রাজ্যখনের এনে একটা পরিবেশ আছিল যে তেখেতসকল আগবাড়ি যাবলে সুবিধা পোৱা নাছিল, বা তেখেতসকলক আগবাড়ি যাবর বাবে যে পরিবেশ রচনা করিব লাগিছিল, সেই পরিবেশ রচনাত আমার সরকারে হোক বা যেটুক আমি পরিবেশ বলে কোম, সেই পরিবেশ ব্যর্থ হয়েছিল। তেখেতে অন্যায়ের বিরুদ্ধে মাত মাতিছিল, ন্যায়ের হকে সংগ্রাম করেছিল, আর সততা আর সাহসেরে সহিতে বড়ো জাতির কল্যাণের বাবে কাম করেছিল। উপেন্দ্র নাথ ব্রহ্ময় বড়ো জাতির হকে কাম করার সমান্তরালভাবে আন জাতি লোকসকল অধিকারক তেখেতে স্বীকৃতি দিছিলে, আর আন ভাষা ভাষী লোকর কল্যাণের হকেও তেখেতে সততে মাত মাতিছিল। আজি অসম সরকারে সিদ্ধান্ত লৈছে যে বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মর জন্মদিনটো অর্থাৎ 31 মার্চ তারিখটো আমি অসমত সদায় ছাত্র দিবস হিসাবে পালন করি। ই নিখিল বড়ো ছাত্র সন্থার একটা দীর্ঘদিনের দাবি আসে, তাক আজি মই আনুষ্ঠানিকভাবে পূরণ করবলৈ পাই গৌরব অনুভব করছো। আজি অসমর মুখ্যমন্ত্রী হিসাবে মোর কেবিনেটর সমূহ প্রতিনিধির সহিতে বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মর সমাধিলৈ আহি মই অত্যন্ত বিনম্র অনুভব করছো, আর তেখেতৰ পৰা অসমৰ কল্যাণৰ হকে তেখেতৰ পুণ্য আত্মাৰ পৰা আশীর্বাদ দিছো। স্যার, কোকরাঝাৰ আৰু ভাবিছে আপুনি গোটেই দেশৰ কাৰণে এটা কনসেপ্টৰ কথা কৈছিলে, আৰু সেইটো ষ্টেটৰ ভিতৰত কাৰ্যকৰী কৰিছে, আজি আকৌ কোকরাঝাৰত কেবিনেট। হয়, আমি অসম চৰকাৰে অসমৰ বিভিন্ন জিলাত কেবিনেট অনুষ্ঠিত কৰি আহিছো। সময়ত দেখা যায় যে এজন কেবিনেট মন্ত্রী 5 বছৰ হৈ যায়, কিন্তু তেখেতে বহুত জিলা ভ্রমণেই কৰিব নোৱাৰে। মইও দেখা পাইছিলোঁ যে মই দীর্ঘদিন অসমত মন্ত্রী হৈ আছিলোঁ, কিন্তু কোনোবা এটা কার্যকালত কোনোবা জিলালৈ যোৱাই নহয়। সেইবাবে আমি অসমত কেবিনেটৰ বৈঠক জিলা সদৰসমূহত, ডিচি কনফাৰেন্স জিলা সদৰসমূহত, এছপি কনফাৰেন্স জিলা সদৰসমূহত অনুষ্ঠিত কৰি প্ৰশাসনক বিকেন্দ্ৰীকৰণৰ বাবে আমি প্ৰচেষ্টা কৰিছিলোঁ, আৰু সেই প্ৰচেষ্টাৰে এটা ফল হিচাপে আজি আমি কোকরাঝাৰত সমবেত হৈছো। এনডিএফবিৰ লগত হোৱা শান্তি চুক্তিৰ পিছত আৰু নিখিল বড়ো ছাত্র সন্থাৰ লগত হোৱা শান্তি আৰু সমন্বয় বিকাশৰ চুক্তিৰ পিছত নিশ্চিতভাৱে ইয়ালৈ শান্তিৰ পৰিৱেশ শক্তিশালীভাৱে উভতি আহিছে, আৰু এই পৰিৱেশ বহু বছৰলৈ বহু যুগলৈ থাকিব তাক মই বিশ্বাস।